বাবা একদম পুরো রেডি। আজ থেকে আমার বাবার জার্নি আবার শুরু। এই ড্রেস সেটা অনেকদিন পরানো হয় না, তো আজকে আমার পড়াতে গিয়ে দেখছি কি টাইট হয়ে আছে। আজকে বিকালবেলায় যাব আনতে। হ্যাঁ, আজকে তো সোমবার, জিয়াগঞ্জ বন্ধ, লালবাগ যাব। রিককে তো দিয়ে আসলাম স্কুলে, তারপরে এসে এত গরম লাগছে, তো আর জল খাবার করতে ইচ্ছে করলো না, সেই জন্য ব্রেড আর কলা মিষ্টি দিয়ে রিকে দাদুকে দিয়ে দিলাম। আর খেয়ে এখন দোকান যাবে। আর অ্যাঞ্জেল দেখো, ছাড়া ছিল, মানে চেন্দে বাঁধা ছিল, ওকে ছেড়ে দিলাম, তো এখানে চুপচাপ বসে রয়েছে। গরমের মধ্যেও চা ছাড়া যাবে না। আর রান্নাঘর ঢুকতে ভয় করছে, বুঝছো? চা করতে ঢুকেই একদম পুরো ফ্যানে ভাই বসলাম বলে ঘামটা বোঝা যাচ্ছে না। রান্নাঘর থেকে বেরিয়েছি, টপ টপ করে মুখ থেকে ঘাম ঝরছে। তো আমার আর দিকে মানে সবারই খাওয়ার কথা বলেছে মা, তো সেই জন্য ভাবলাম যে রান্না করবো কি করবো না। তো রিকের বাবা বললো যে আমার রান্নাটা করে দিয়ে যাও। ও আবার 4 পিস মাছ এনেছে, তো ওর জন্য মাছের ঝোল আর ভাত কিছু একটা ভিজে দিয়ে যাবো বড় বাড়িতে। তো মাছের ঝোলে এই মশলাটা দেব, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়ে মাছের ঝোলে দিলে মানে ভীষণ সেন্টটা হয় আর ভালো হয় খেতে। তো রান্না হয়ে গেছে, এখানে হচ্ছে মাছের পাতলা করে একদম ঝোল করে দিয়েছি গরমের মধ্যে। এখন বেশি রিচের থেকে না পাতলা ঝোলগুলো বেশি ভালো লাগে। আর এখানে ডাল, মটর ডালের বড়া করব, তো ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সেটা মিক্সিতে আমি একটু গুঁড়িয়ে নিয়ে তারপর ওর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে, ভাজা মশলাও দেওয়া যায় কিন্তু এখন ভাজা মশলা নেই, তো এখন বড়াটা ভাজলেই হয়ে যাবে। আর প্রচণ্ড গরম পড়েছে রান্নাঘরে, তো যখন আমি ডালের বড়াগুলো করি না তখন ডালটা একটু বেশি করে করি, যাতে আবার অন্য টাইমে ভাজা যায়, কেননা এইসব রান্নাগুলো অনেক খাটনি আছে, তো সেই জন্য। তো আমাদের সিসিটিভিটা অনেকদিন হয়ে গেল, খারাপ হয়ে গেছিল, তো বড় ছিল, সেটা মনে হয় কবে ঠিক করতে দিয়েছে, তো সেটা মানে এক্সচেঞ্জ করলো না, সেটা বিক্রি করে দিয়ে আবার এটা নিয়েছে, আমি ঠিক জানি না। তো এটা ছোট আর আগেরটা ছিল অনেকটাই বড়। তো আমার ছেলে দেখো রেডি হয়ে গেছে, আর খেতে দিলাম ওদেরকে। তো এখন আমি আর রিক যাব হচ্ছে দিদার বাড়িতে, তো চলো। খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে গরমে, আর হচ্ছে গরমের ভয়ে চলে এসেছি বাবার বাড়ি থেকে। আর মা আজকে অনেক কিছু রান্না করেছিল, তখন আমি শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছে। তো এখানে হচ্ছে মাংস করেছে, খাসির মাংস, এখানটায় মসুর ডাল টমেটো দিয়ে, সাদা শাক, পটলের শস্য বাটা, আর হচ্ছে আমের চাটনি, আর এই যে ভাত, ভাতটাও দিয়ে দিয়েছে, বললাম ভাত দিতে হবে না, আমি ভাত করে গেছি, তো বললো যে নিয়ে যা। তো রিকের বাবা রিক এই যে ঢুকে পড়েছে খাওয়া দাওয়া করে ঘরে, আর এটা হচ্ছে রিকের দাদুর, রিকের দাদু আবার এখন দোকান থেকে এলো, তো এই যে খেতে দিব। খেতে দিয়ে গরমে আর বাইরে থাকতে পারছি না, আমিও ঢুকবো ঘরে, শরীর খারাপ করছে, মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই গরমে। দাদার বাড়ি থেকে এসে ক্যারেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, 5টার পার হয়ে গেছে, রেগে গেছে, রেগে গেছে বাবা। ক্যারেটা থেকে এসে হাত মুখ ধুয়ে দেখো লক্ষ্মী সোনার মতো এখানে পড়তে বসে গেছে, আর কদিন পরে ফার্স্ট ইউনিট টেস্ট, তো সেই জন্য মাথায় ওরও চাপ আছে আমারও চাপ আছে, কীভাবে সব মানে কমপ্লিট করাবো, এখনও কিছু কিছু বাকি আছে। তো ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দিলাম, আর আজকে ক্যামেরা সব লাগিয়ে দিয়ে গেল, মানে লাগানো ছিল আবার এক্সচেঞ্জ করলো, দিয়ে আবার নতুন করে লাগিয়ে দিল। দেখো লাইট আর বারান্দার লাইটগুলো সব বন্ধ করে রেখে দিয়েছি, এই লাইটেই মানে হয়ে যাচ্ছে। তো সন্ধ্যার সময় আবার রিকে দাদু আম পাঠিয়ে দিয়েছে, আর এর আগে অনেক আম পাঠিয়েছিল, সেগুলো আমি আর রিকি খেয়েছি আর কেউ খাইনি, তো আবার অনেক পাঠিয়ে দিয়েছে। আর আম হলে আমার আর রিকের আর কোনো খাবার চাই না, আমরা আম খেয়ে থেকে যাই।
তো সন্ধ্যার সময় এখন সবার জন্য একটু চাউমিন বানাবো, আর ওদিকে চাউমিনটাকে আমি সেদ্ধ করতে বসিয়েছি। এখানে ডিম নিয়ে নিয়েছি তিনটে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে চাউমিন মশলা, তিন রকমের সস নিয়ে নিয়েছি, ভিনিগার আর সয়া সসটা শেষ হয়ে গেছে, ওখানে রেড চিলি, টমেটো আর গ্রিন চিলি আছে। তো আমার ছেলে আবার বলছে চলো ডিমটাকে আমি ফাটিয়ে দিই। তো চাউমিন রেডি, রিকের বাবার এটা একটু বেশি করে করলাম, রিক যদি খায় খাবে, কেন রাত করে তো কিছু খায় না, আর এইসব দিলে খায়। রাতে রান্না হয়েছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আজকে ভেজে আর মাখিনি, অন্যান্য দিন শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলুটা মাখি, আজকে কাঁচাই মেখেছি। আর এখানটা হচ্ছে মুসুর ডাল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর চিকেন, চিকেনটা আমি রান্না করিনি। আর এখানটা হচ্ছে আলু ভাজা, আলু আর পেঁয়াজকে একবারে দিয়ে দিয়েছি, তো পেঁয়াজগুলো আগে ভাজা হয়ে গেছে যার জন্য কালো লাগছে, ভাতের মধ্যে বসে রেখে দিয়েছি, তাহলে গরম থাকবে সেই জন্য। তো আমগুলো এর মধ্যে ঢেলে রাখলাম, আর কিছুটা আটলো না সেটা ক্যারির মধ্যে রাখলাম। আর আমার ছেলে দুধ খেতে চায় না, কিন্তু ওর মধ্যে যদি আম দেওয়া যায় না তাহলে সেই দুধটা খেয়ে নেয় ও, তো এটা একটা ভালো অপশন হয়ে আছে। আর ক্যারাটা থেকে আনা টাইম এদিককে, তো জলের বোতল হচ্ছে আছে দুটো, আর এখন গরমের দিন না, গরমের দিনে মানুষের জলটা একটু বেশি লাগে, তো আবার দুটো আবার কিনে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের জন্য আর এটা রিকের জন্য নিয়েছি, স্কুলে টিস্কুলে নিয়ে যাওয়ার জন্য, স্কুলে ক্যাডের ওখানে যাই, এটা মানে ওর জন্য, আর এটা ভালো লাগছিল সাদা কালার, তো সেই জন্য নিয়েছি। আর এটা নিয়েছি হচ্ছে রিকের পেনগুলো সব রাখার জন্য, পেন রুল ও একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, তো সেই জন্য নিয়েছি এটা, পেনগুলো রাখবো। আর আমার খুব পছন্দের বিস্কুট আজকে নিয়েছি মালকিটস, আর আমার কাছে যা কাপ ভাঙে কি বলবো তোমাদের, বিয়ের আগের থেকেই কাপ ভাঙতাম, বাড়িতে ভাঙতাম না, আমার কাছ থেকে ভেঙে যায়, আর মা কি বকা দিত হাত ভাঙা, সেই জন্য তোর কাপ ভেঙে যায় এইসব, তো সেই জন্য আমার সেদিনই নিয়ে আসলো, মানে এক মাসও হয়নি, রিকের বাবা নিয়ে এসেছিলো ছটা কাপ, তার মধ্যে তিনটে আছে আর সব ভেঙে গেছে, আবার আজকে নিয়ে আসলাম এই চারটে। তো ভাবছি যে এই চারটে না এরকম প্যাক থাকবে করা, কিন্তু খুলবো না, যখন বাইরের কাপগুলো আছে ওইগুলো ভেঙে চুড়ে যাবে তারপরে খুলবো, না এই কাপগুলো ভেঙে যাবে আমার কাছ থেকে। তো রিকের দাদুর খাবারটা দিয়ে দিলাম, অনেকটাই রাত হয়ে গেল, এই যে রাত করে চিকেন খাবে না, তো সেই জন্য পুরো সেদ্ধ সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এই যে আম কেটে দিলাম। পড়াশোনা করে বিছানাগুলো ওই সব ঠিকঠাক করেছিল, একদম পুরো টান টান করে বেড কভারটা পেতেছে, দে ঘুম, আবার সকালবেলা উঠতে হবে, গামছাটাকে এখানে রেখে দিয়েছে। রুটিন দেখে এখন বইগুলো গুছিয়ে রাখবো, নাহলে সকালবেলা উঠে না টিফিন করা এগুলো গোছানো দেরি হয়ে যায়। তো চলো তাহলে আজকের মতো টাটা।